হ্যালো এভরিবডি অ্যান্ড ওয়েলকাম টু সোনালিস লাইফস্টাইল চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে সন্ধ্যেবেলাকার ভিডিও। দেখো, এখন আমার মা আর মেয়ে মিলে চাইনিজ চেকার খেলছে। এই খেলাটা কিন্তু বেস্ট ইন্টারেস্টিং। এটা মন দিয়ে না খেললে কিন্তু খেলাটা বুঝতে পারবে না। ছোটু, তুই আউট হয়ে যা। আর চলো আমি একটু কিছু নামকিন বানিয়ে নিই। তো কি বানাবো বলো তো? হ্যাঁ, বানাবো আলু কাবলি। তার জন্য দেখো সব ছোটো ছোটো আলুগুলো নিয়েছি আর মটর ভিজতে দেওয়া ছিল। এবারে আলুগুলো ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। আলুর সাথে মটরও সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময় একটু আমি নুন দিয়ে দিলাম। আমার আলু আর মটর সিদ্ধ হয়ে গেছে। আলু ছালগুলো ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নেব। আর এই আলু কাবলি বানাবার জন্য দেখো নিয়ে নিয়েছি আমি ছোলা ভেজা ছিল সেই ছোলা ভেজা, আর ধনে পাতা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, আর নিয়েছি একটি লেবু। তোমরা পেঁয়াজও দিতে পারো, কিন্তু আমি এখন পেঁয়াজ দিচ্ছি না। চলো এবারে আলু কাবলিটা মাখা যাক। তো আলুর মধ্যে দিয়ে দিলাম মটর, ছোলা ভেজাগুলো, পরিমাণ মতন একটু নুন দিলাম, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিলাম চানাচুর, চিলি ফ্লেক্সগুলোও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, তারপর আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি। তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতন দিতে পারো। আর ধনে পাতা কুচিও দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর রস ভালো করে। আর তেঁতুলের পাত ছিল না, তাই তেঁতুল পাত দিলাম না। আর দিয়ে দিলাম একটু কাঁচা তেল, আর একটু দিয়ে দিলাম নুন। এরপর খুব ভালোভাবে আমি মেখে দিচ্ছি। ব্যাস, আমার মাখা হয়ে গেছে। আর উপর থেকে একটু আমি খুব কম পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ব্যাস, আমার রেডি হয়ে গেল আলু কাবলি। আর এদিকে আমি চলো চাও বসিয়ে দিই। সন্ধেবেলায় চা আর আলু কাবলি, এটাই হবে আজকে সন্ধ্যের আমাদের স্ন্যাক্স। এদিকে চাও ফুটতে আরম্ভ করে দিয়েছে, লিকার চা বসিয়েছি আদা দিয়ে। তো রেডি হয়ে গেল আমাদের চা, আর আমি চা খাই আর তার সঙ্গে আলু কাবলি এনজয় করি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।